নির্বাচন হবেই, এত নিশ্চয়তা আপনাকে কে দিল নির্বাচন বাংলাদেশে নাও হচ্ছে? এই প্রথমবারের মতন যেহেতু সরকার প্রতিশ্রুতি দিচ্ছে বা আশ্বস্ত করছে যে নির্বাচনটি সুষ্ঠু হবে, সুতরাং এবার একটি সম্ভাবনা আছে নির্বাচন সুষ্ঠু হওয়ার। এখন পর্যন্ত একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শোনা যায়নি। কোন জায়গাটায় বৃদ্ধি পেয়েছে উনি কি একবারও ব্যাখ্যা করেছেন? সমঝোতা না হয় রক্তপাত হবে, মারামারি হবে, সহিংসতা হবে, ভোট কারচুপি হবে, ব্যালট বাক্স ভরা হবে, যার শক্তি আছে, যার ক্যাডার আছে, যার কর্মী আছে, সে মাঠ দখলে রাখবে, যার পক্ষে প্রশাসন আছে, যার পক্ষে ওসিডিসি ভোট চায়, তাদের পক্ষে মাঠ থাকবে। চোদ্দের অভিজ্ঞতা আমাদের বলে যে সরকারের ন্যূনতম চক্ষু লজ্জা নাই, তারা একটা সংসদ গঠিত করে একটা ভোট ছাড়া। ব্যারিস্টার রুমিন ফারহানা, প্রথম প্রশ্নটা আপনার কাছে করতে চাই, যেমনটি আমরা গতকাল বিশিষ্ট জনদের সঙ্গে নির্বাচন কমিশনের একটা কর্মশালা দেখেছি, সেখানে নির্বাচন কমিশন একটি বক্তব্য দিয়েছে যে এই প্রথমবার সরকার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে, আগে কখনো এই প্রতিশ্রুতি পাওয়া যায়নি এবং এতে আশ্বস্ত হয়েছে নির্বাচন কমিশন, সেই আস্থা কি আপনাদের পর্যন্ত পৌঁছাবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচন কমিশনারের এই বক্তব্যটি খুব চমৎকার। তার মানে উনি একদিকে স্বীকার করে নিচ্ছেন যে অতীতে সরকারের কাছ থেকে যেহেতু এ ধরনের কোনো বিবৃতি আমরা পাইনি, এ ধরনের আশ্বস্ত করবার মতন কোনো বক্তব্য আসেনি, অতীতের নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি, এবং এই প্রথমবারের মতন যেহেতু সরকার প্রতিশ্রুতি দিচ্ছে বা আশ্বস্ত করছে যে নির্বাচনটি সুষ্ঠু হবে, সুতরাং এবার একটি সম্ভাবনা আছে নির্বাচন সুষ্ঠু হওয়ার। আমার প্রশ্ন তাহলে, নির্বাচন কমিশনের ভূমিকাটা কী? সরকারের হাতেই যদি নির্ভর করে যে নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না, একটা দলীয় সরকার যদি ঠিক করে নির্বাচন ঠিক হবে কি হবে না, তাহলে আসলে এই কমিশনের তো কোনো প্রয়োজন নাই। ঠিক এই কথাটি আমরা শুরু থেকে বলে আসছিলাম যে সরকার যদি না চায় এই নির্বাচন কমিশনের পক্ষে কোনোভাবেই কোনো নির্বাচন সুষ্ঠু করা সম্ভব না। দেখুন, এই নির্বাচন কমিশনের অধীনে ইতিমধ্যে বেশ কয়েকটি নির্বাচন হয়েছে। আমরা যদি গাইবান্ধা নির্বাচনের কথাটা ধরি ফর এক্সাম্পল, সেখানে তারা এক ধরনের বীরত্ব দেখানোর চেষ্টা করেছেন, তারা নির্বাচন বন্ধ করেছেন, সিসিটিভি ক্যামেরা দেখে টেখে নানান কিছু তারা ব্যবস্থা করেছেন। এখন পর্যন্ত একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শোনা যায়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু, গাইবান্ধার ঘটনার পরপরই আমরা দেখলাম সরকার পুরো আইন পরিবর্তন করে ফেলেছে। এখন আপনি চাইলেই আর সকল কেন্দ্রের দশটা কেন্দ্র দেখছেন যেখানে এই ধরনের ভোট গোলমাল চলছে, কারচুপি হচ্ছে, ব্যালট বাক্স স্টাফিং হচ্ছে বা মারামারি হচ্ছে, যে কোনো একটা কিছু, উনি চাইলে ওই নির্বাচনটা ওখানে স্থগিত করতে পারবেন না, উনি শুধু ওই দশটা কেন্দ্র পারবেন। এখানে ক্ষমতা কোথায় বাড়লো? ওনার পক্ষে তো একসাথে শত কেন্দ্র দেখা সম্ভব নয়, অল্প কয়েকটি উনি দেখতে পারেন এবং সেখান থেকে উনি পারসিভ করতে পারেন যে আসলে নির্বাচন এলাকাতে কি ঘটছে। সেখান থেকে উনি যে নির্বাচনটা স্টপ করার যে পাওয়ার ওনার হাতে ছিল সেটা নিয়ে যাওয়া হলো এবং ইসি পুরো চুপ। এই নির্বাচন কমিশনের অধীনে ঢাকা 17 নির্বাচন আপনি চিন্তা করে দেখেন, যেখানে আরাফাত, যার পেছনে একটা বিরাট দলীয় শক্তি আছে, ক্ষমতায় থাকা দলের শক্তি আছে, ব্যাপক অর্থকড়ি আছে, সকল পেশি শক্তি আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, সেই আরাফাতের বিরুদ্ধে যখন একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়ালেন হিরো আলম, তাকে নির্বাচন শেষ হওয়ার কয়েক মিনিট আগে, বোধহয় হাফ এন আওয়ার আগে, তাকে বেধড়ক মারধর করা হলো, পুলিশ দাঁড়ানো, বিজিবি দাঁড়ানো, সকলেই দাঁড়ানো, এবং ওই ভদ্রলোক গিয়ে বাইরে বলছেন যে, মিডিয়াতে বলছেন যে সকলেই দাঁড়ানো, এবং তিনি যে দৌড়টা দিয়েছিলেন সেই ভিডিও ভাইরাল হয়েছে। তো এই ধরনের নির্বাচনের পরেও কি একটা কোনো পদক্ষেপ নিতে আপনি দেখেছেন এই কমিশনকে? এই কমিশনের সময় ভোটার টার্ন আউট হয় 5% to 6%, এটাতেই এই কমিশন সন্তুষ্ট থাকে। এই নির্বাচন কমিশন ওথ নেওয়ার পরে প্রথম যে কথাটা বলেছিল, বিরোধী দলকে মাঠে থাকতে হবে, জেলেন্সকির মতন মাঠে থাকতে হবে, পালিয়ে গেলে হবে না, অর্থাৎ বিরোধী দল সব ঠিক করবে এবং মল্লযুদ্ধ করে, মানে পেশি শক্তি দেখিয়ে যে যেতে, রাজনৈতিক দলগুলোকে আসলে টেবিলে বসার বা আলোচনার একটা সবকিছু। যদি আপনি দেখেন ওনার বক্তব্যগুলো পরপর দেখেন, একটা একটা করে দেখেন, এক হলো প্রথম উনি জেলেন্সকির মতন বিরোধী দলকে থাকতে বলেছেন, অর্থাৎ নিজের দায়িত্বটা বিরোধী দলের ঘাড়ে দিলেন, তারপরে তিনি বললেন আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে, অর্থাৎ ওনার এখানে কিছু করার নাই, রাজনৈতিক দলগুলো যদি সমঝোতায় সুষ্ঠু নির্বাচন করতে পারে করবে, যদি সমঝোতা না হয় রক্তপাত হবে, মারামারি হবে, সহিংসতা হবে, ভোট কারচুপি হবে, ব্যালট বাক্স ভরা হবে, যার শক্তি আছে, যার ক্যাডার আছে, যার কর্মী আছে, সে মাঠ দখলে রাখবে, যার পক্ষে প্রশাসন আছে, যার পক্ষে ওসিডিসি ভোট চায়, তাদের পক্ষে মাঠ থাকবে,
ওনার এখানে কিছু করার নেই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা এখানেই আমার প্রশ্ন এখানে আসলে নির্বাচন কমিশনের আসলে কি করার রয়েছে কারণ বিএনপি কত নির্বাচন কমিশন সংলাপের আহ্বান জানিয়েছে আপনারা অংশগ্রহণ করেন নির্বাচন কমিশনের তো কিছু করার নাই সেটা তো আমরা শুরু থেকেই বলছি এবং সেজন্য আমরা বলছি আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচন করব না যেই সরকারের অধীনে 14 এবং 18 হয়েছে সেই সরকারের অধীনে 24 আমরা কোনো নির্বাচন করব না 14 অভিজ্ঞতা আমাদের বলে যে সরকারের ন্যূনতম চক্ষু লজ্জা নাই তারা একটা সংসদ গঠিত করে একটা ভোট ছাড়া এবং তারপরে তারা ওয়াদা করে যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন অচিরে একটা নির্বাচন দেবো সেই নির্বাচন তারা 5 বছরও দেয় নাই 2018 সালে প্রধানমন্ত্রী নিজেও ওয়াদা করেছেন সকল রাজনৈতিক দল সেখানে উপস্থিত ছিল তিনি পরে অবশ্য খাবার খোটাও দিয়েছেন যে সকলে এসে খাওয়া দাওয়া করে গেছে তাদেরকে তিনি বসে থেকে ওয়াদা করেছেন যে আমার উপর আস্থা রাখেন আমি বঙ্গবন্ধু কন্যা আমি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোনো রকম কোনো কারচুপি হবে না এবং এই যে বিরোধী দলগুলো আস্থা রাখলো মিস্টেক অফ দেয়ার লাইফ টাইম এত বড় ভুল তাদের জীবনে তারা আর করে নাই এই আস্থা রাখাটা প্রধানমন্ত্রীর উপরে এবং এমন কারচুপি হলো সেখানে যে মাত্র 6টা আসন পেল বিরোধী দল এতটাই হকচকিয়ে গেল সরকার যে সরকার ব্যাখ্যা দেয়া শুরু করলো বিরোধী দল কেন এত কম পেয়েছে প্রথমে বললো তাদের লিডার নাই তাদের কোনো ফেস নাই কে প্রধানমন্ত্রী হবে যা জানে না তারপরে বললো যে তারা এক আসনে 5 জন 7 জন 2 জন 3 জন করে নমিনেশন দিছে সেই কারণে তারা পারে নাই আবার বলতেছে তারা মাঠ দখলে রাখতে পারে নাই আবার বলতেছে তারা নির্বাচনে আসবার ইন্টেনশনই তাদের ছিল না তারা চেয়েছে নির্বাচন বিতর্কিত করতে এক একবার এক এক কথা আমাদের 41 জন প্রার্থী রক্তাক্ত হয়েছে নির্বাচনের দিন নির্বাচনের প্রচারণার সময় এমন কোনো প্রার্থী নাই বিশ্বাস করেন আমাদের মহিলা প্রার্থী সহ যাদের গাড়ি ভাঙচুর করা হয় নাই গাড়ি বহরে হামলা হয় নাই কর্মীদের গ্রেফতার করে নাই কর্মীদের পেটায় নাই নির্বাচনের ন্যূনতম কোনো পরিবেশ 2018 সালে ছিল না এখন 24-এ এসে আরেকবার আমরা সেই ফাঁদে পা দেব এটা যদি কেউ মনে করে তাহলে বিরাট ভুল এবং আর 3.5 মাসের মতো সময় রয়েছে নির্বাচনের সেই জায়গা থেকে ক্ষমতাশীলরা যেহেতু বলছে যে সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে সেই নির্বাচনটা যে হয়ে যায় আপনাদের পদক্ষেপ কি হবে প্রশ্ন থাকছে আমি আপনাদের একটা কথা একটু শেষ করি এই সব আমাদের দুজনের বক্তব্য নিতে হবে আমি আবারো ফিরবো আপনার কাছে শুনেন 3 মাস একটা লম্বা সময় জি আমি আবার আসবো এই প্রসঙ্গে আমার বিস্তারিত শুনতে হবে নির্বাচন হবেই এত নিশ্চয়তা আপনাকে কে দিল নির্বাচন বাংলাদেশে নাও হতে পারে আপনারা কি করবেন সেই প্রশ্ন আপনার কাছে থাকছে